নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর টপিক হল পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনে ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে আপনারা কীভাবে অ্যাডব ফটোশপে ফটো এবং সিগনেচারটা বানাবেন তার জন্য আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারটা ওপেন করে নেবে ওপেন করে নেবার পরে অ্যাডব ফটোশপটা ওপেন করে নেবে অ্যাডব ফটোশপটা ওপেন করে নেবার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে ওপেন অপশানে গিয়ে যে ছবিটা আপলোড করবে সেই ছবিটাকে সিলেক্ট করে নেবে তারপরে যে সাইজটা চেয়েছে ফটো আপলোডের জন্য সেই সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করবার জন্য কি করতে হবে ফাইল অপশানে গিয়ে নিউ অপশানে ক্লিক করতে হবে নিউ অপশানে ক্লিক করার পরে উইথ অর্থাৎ চওড়াটা একশো করতে হবে এবং হাইট অর্থাৎ লম্বাটা দুশো করতে হবে উইথ এবং হাইটটা কিন্তু অবশ্যই পিক্সলে করতে হবে পিক্সলে করার পরে ক্রিয়েট যে অপশানটা আসছে সেই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে যেই সাইজটা ছবি আপলোডের জন্য চেয়েছে সেই সাইজটা এখানে নেওয়া হয়ে গেছে এইবার কি করতে হবে যেই ছবিটা সিলেক্ট করলে সেই ছবিটা আসতে হবে এসে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে এটাকে হোয়াইট করতে হবে অর্থাৎ সাদা করতে হবে সাদা করতে গেলে কী করতে হবে কুইক সিলেক্ট টুলে ক্লিক করতে হবে কুইক সিলেক্ট টুলে ক্লিক করার পরে ওপর দিকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতে হবে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে যে ছবিটা ওখানে নেওয়া হয়েছে সেই ছবিটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে মুভ টুলে ক্লিক করতে হবে মুভ টুলে ক্লিক করার পরে ছবিটাকে ট্রান্সফার করতে হবে যে সাইজটা ওখানে নেওয়া হয়েছে সেই সাইজটাকে মাউসটাকে ছবিটার উপর ক্লিক করে টেনে আবার যে সাইজটা নেওয়া আছে সেই সাইজটা টেনে নিয়ে আসতে হবে টেনে নিয়ে আসার পরে কম্পিউটারের নিচের ডান দিকে যে ব্যাকগ্রাউন্ড এবং ছবিটা আছে সেই ছবিটা এবং ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মাউসের রাইট সাইডটা ক্লিক করে মার্চ লেয়ার অপশানটায় ক্লিক করতে হবে মার্চ লেয়ার অপশানটায় ক্লিক করার পরে আবার মাউসের রাইট সাইডটা ক্লিক করতে হবে রাইট সাইডটা ক্লিক করার পরে এক্সপোর্ট অ্যাজ অপশানটায় ক্লিক করতে হবে এক্সপোর্ট অ্যাজ অপশানটায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে সেখানে ছবিটার সাইজ দেখতে পাবে এবং ছবিটা কি ফরম্যাটে আছে সেটাও দেখতে পাবে জেপিজি না পিএনজিতে তারপরে বলি দিয়েছে ছবিটার সাইজ মিনিমাম তিরিশ কেবি এবং ম্যাক্সিমাম আশি কেবির ভেতরে ছবিটা সাইজটা রাখতে হবে অথায়ব আমাদের এখানে ছবিটা সাইজ আছে বত্রিশ কেবি অর্থাৎ কারো যদি বেশি থাকে তাহলে ফর্ম্যাটের নিচে যে কোয়ালিটি অপশানটা আছে ওখানে হাই থেকে লোয়ের দিকে কমিয়ে দেবে তোমার যে কেবিটা কমে যাবে তারপর সব ঠিকঠাক হয়ে যাবার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে ছবিটা আপলোড করার সময় ছবিটা খুঁজে পাওয়ার সুবিধার্থে ওখানে ছবিটা কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখবে সেভ করে রাখার পরে আবার সিগনেচারটাকে সিলেক্ট করে নেবে সিগনেচারটাকে সিলেক্ট করে নেবার পরে তারপর সিগনেচারটাকে ক্রপ করে নেবে ক্রপ করে নেওয়ার পরে কম্পিউটারের নিচের ডান দিকে সিগনেচার এবং ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে লেয়ার দুটোকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেবার পরে মাউসের রাইট সাইডটা ক্লিক করে মার্জ লেয়ার করে নেবে মার্জ লেয়ার করে নেবার পরে আবার মাউসের রাইট সাইডটা ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে সেমভাবে ফটোটার মতো সিগনেচারটারও ইন্টারফেস শো হবে সেখানে গিয়ে সিগনেচারটা সাইজ দেখতে পাবে কী ফরম্যাটে আছে সেটাও দেখতে পাবে এবং পাঁচ থেকে পঞ্চাশ কেবির ভেতরে যদি সাইজটা যদি থাকে তাহলে ভালো যদি বেশি থাকে তাহলে ফর্ম্যাটের নিচে যে কোয়ালিটি অপশানটা আছে কোয়ালিটিতে গিয়ে হাই থেকে লোয়ের দিকে করে দেবে তাহলে কোয়ালিটি কমে যাবে কোয়ালিটিটা পাঁচ থেকে পঞ্চাশ কেবির ভেতরে চলে এলে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে সিগনেচারটা আপলোড করার জন্য খুঁজে পাওয়ার সুবিধার্থে কোনো একটা নাম দিয়ে সেভ করবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ বন্ধের মাতরম